বিপদের মধ্যে মহাবিপদ আসছে, তিন তিনটে ঘূর্ণিঝড় ভাসবে গোটা বাংলা, ভেস্তে যেতে পারে পুজোর প্ল্যান। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি ঘণ্টায় কত হতে পারে, এবং এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা, কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজো উৎসবে মেতে উঠতে চলেছে বাঙালি। সেপ্টেম্বর থেকেই আম বাঙালির শুরু হয়ে যাবে পুজোর কেনাকাটা, পাসার সাঁচিয়ে তৈরি বিক্রেতারাও। কিন্তু এরই মধ্যে চিন্তার কথা শোনালো বেসরকারি আবহাওয়া সংস্থা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে তারা। এর ফলে পুজোর বাজার প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে গতিবিধি বাড়ছে মৌসুমি বায়ুর, এর জন্য বঙ্গোপসাগরে সেপ্টেম্বর মাসে 3 থেকে 5টি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা আছে, যার মধ্যে 2-3টি ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এই ঘূর্ণাবর্তগুলির গন্তব্য হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় বা শেষ সপ্তাহে। ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির অভিমুখ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব নয়। সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে আপেক্ষিকৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, পাশাপাশি পুজোতেও বৃষ্টির সম্ভাবনার আশঙ্কার কথা শুনিয়েছে তারা। 2022 সালে 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদোৎসব, এবছর কম বৃষ্টির ফলে সারা রাজ্য জুড়ে মার খেয়েছে কৃষিকাজ। কিন্তু আগামী দিনে অধিক বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় অন্য কোনো বড় বিপর্যয় ডেকে আনবে কিনা এখন সেটাই দেখার। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।